এরপরের প্রশ্ন হলো কাজী ফারহানুর রহমান আপনার আপনি লিখেছেন কোনো এতিম নাবালেক সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেসাব পরিমাণ সম্পদ থাকে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন কোনো নাবালেগ সন্তান এর যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জমহুর ইমামদের মতে দিতে হবে এবং তারা এর স্বপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহ তাল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামকে নির্দেশ করেছেন খুজমিন আউ সাদাকা তোতাহ বিহা উত্তা কিহিম ফাহিনা সালাত অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন এটা তাদেরকে পবিত্র করবে এখানে আল্লাহ তালা আম ভাবে বলেছেন সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন অর্থাৎ সম্পদের মালিক কি বালেক না বালেক সেটা দেখার বিষয় না সম্পদ যখন কারোর যা নেশা পরিমাণ হবে তখন সেটার উপর জাকাত প্রযোজ্য হবে এটা তাদের যুক্তি এবং এই মত সংখ্যাগরোষ্ঠী ইমাম বলতে ইমাম শাহিয়া ইমাম আহমেদ হাম্বর ইমাম মালিক রহিম্লা তিন ইমামের চারিমের মধ্যে আর ইমাম আবু রহমা উল্লার মত হলো যে অপ্রাপ্তবয়স্ক সন্তান নেশা পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপরে জাকাত বর্তাবে না কারণ সে যেহেতু অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক এই জন্য তার উপর সরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয় যেমন সালাদ সিয়াম তার উপর প্রযোজ্য হয় না ঠিক একইভাবে জাকাত তার উপরে প্রযোজ্য হবে না কারণ সে এখনও মোকাল্লাফ হয়নি সরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি বিধায় সে সম্পদের জাকাত অবশ্য হবে না হলো ইমাম আবু হানিফা রহমালার মত মানিক মি আপনি লিখেছেন ব্যাংকে হজ অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে হজের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে টাকা জমা করে হজে যাওয়া যাবে কি না হজের জন্য টাকা জমা করেছেন আপনি সেটা ব্যাংকে করেন অথবা আপনি বাসায় করেন যে কোনোভাবেই করেন সেটাতে আপনি হজ করতে পারবেন আপনার টাকাটা হালাল কিনা সেটা দেখবেন আর হজ অ্যাকাউন্টে যে টাকা আপনি রাখছেন সেখানে যেন কোনো সুদ জমা না হয় সেটি আপনি লক্ষ্য রাখবেন আপনি যা জমা রেখেছেন সেটা দিয়ে আপনি কোনো সমস্যা নেই সুবর্ণ সিদ্দিকি নামে তিন ভরি স্বর্ণের গহনা আছে এর কোনো জাকাত দিতে হবে কিনা মেয়ের বয়স যদি তিন বছর হয় এবং তার যদি স্বর্ণের গহনা থাকে তাহলে সেক্ষেত্রে ইমাম আবুহানি ফমদুল্লাহ মত অনুযায়ী তার স্বর্ণের জাকাত দিতে হবে না একে তো তিন ভরি স্বর্ণের তো জাকাত হয়ই না জাকাতের নেশা পূরণই হয় না দ্বিতীয়ত নাবালিক বা অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তার সম্পদ থাকলে সেটার উপর জাকাত আসে না কারণ অপ্রাপ্ত উপর শুরুতে বিধান প্রযোজ্য হয় না যদিও বিষয়ে জমহুর বা শঙ্করগোষ্ঠী ইমাম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ রাহমুর রহমান তাদের মতে মানে সন্তান বা শিশু অপ্রাপ্তবয়স্ক তার সম্পদ যদি থাকে জাকাত দেওয়ার মতো তাহলে জাকাত প্রযোজ্য হবে সম্পদের উপর এটা ওনাদের মত যাই হোক তো তিন বছরের শিশু প্রথমত দ্বিতীয়ত আবার তিন ভরি স্বর্ণ তিন ভরি স্বর্ণে তো জাকাত আসে না বিধায় তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তাহলে আর এটা আলোচনার বিষয় নয় যেটা জাকাত আসে কিনা অত অবশ্যই জাকাত আসবে না কারণ সাড়ে সাত ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে তখন জাকাত আসে না এমনি কাবির আপনি লিখেছেন আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাবকা জারিয়া যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে কোথাও মসজিদের নিড় অনেক বেশি থাকতে পারে কোথাও টিউবের নিট বেশি থাকতে পারে যেখানে যেটা নিট বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি দিয়ে দান করবেন উম্মার স্বার্থে সুন্নার সাথে